प्रिय दर्शक आसलामु आलैकुम। आज दूसरा जुलाई 2021 कृषि एंड खामार चैनल नतून एक पर्व अपन स्वागत। आजकल कृषि एंड खामार चैनल अवस्थान करते उर्मी डेयरि फार्मे और फार्मेर अवस्थान पाबना जिलार भांगुर उपजिलार चौबारिया हारोपाड़ा ग्रामे। उर्मी डेयरि फार्म मूलत गाभी गरु बिक्रय ये एक विक्रय केंद्र पूर्वर न्याय एबारे एकाधिक उन्नत जातेर किछु प्रेगनेंट और दूधर गाभी संग्रह करेछे उर्मी डेयरि फार्मेर मालिक। आमादेर आजकेर पर्वे सेई गाभीगुलोई आपनादेर देखाबो देखाबो कि कि जातेर केमन बयसेर गाभी एबारे संग्रहे रखा हयेछे एबं उर्मी डेयरि फार्म थेके जदि आपनारा ए सकल गाभी क्रय करेन कि धरनेर सुजोग सुविधा दिए उर्मी डेयरि फार्मेर मालिक आपनादेर निकट एगुलो बिक्रय करबे सेई सकल विषये जानाबो। तो दर्शक भाइयेरा विस्तारित जानते आशा करी पुरो भिडियो जुड़े आमादेर संगेई थाकबेन। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। তো শুরুতেই সবার উদ্দেশ্যে আপনার নাম এবং পরিচয়টা জানাবেন। আমার নাম আব্দুল ওহাব, আমি উর্মি ডেয়ারি ফার্মের মালিক। ফার্মের অবস্থানটা একটু বলবেন। ফার্ম আমি সবেমাত্র নতুন ফার্ম করছি, পূর্বের থেকেই আমার গরু বাছুর লালন পালন করার অভ্যাস আছে বা আমি আমার পূর্বের থেকে খামার ছিল এখন এটা ব্যবসায় চিন্তা চলে গেছে। আচ্ছা, এই ফার্মটার অবস্থান কোথায়? এই ফার্মের অবস্থান বর্তমানে চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে ভাঙ্গুরা পাবনা। আচ্ছা, এখান থেকে তো এটা একটা বিক্রয় কেন্দ্র হিসাবে এখন চলতিছে উর্মি ডেয়ারি ফার্ম, গাভী গরু বিক্রয় করেন? জি জি। সপ্তাহে কালেকশন করেন না কিভাবে কালেকশন করেন এটা? এটা প্রতি সপ্তাহে কালেকশন হয়। আমি আজ 5 মাস হলো এই ব্যবসার সাথে যুক্ত আছি, কিন্তু আমি সর্বপ্রথম আজকেই প্রথম অনলাইনে প্রতিবেদন দিচ্ছেন। তো এই অনলাইনে প্রথম আসছেন, এই উপলক্ষে দর্শকদের কোনো সুযোগ সুবিধা বা ছাড়টা দিয়ে কি গরু বিক্রয় হবে? আমিও সর্বক্ষণই চেষ্টা করি যে যারা কিনবে এবং যারা লালন পালন করবে তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার মতো মন মানসিকতা নিয়ে। আচ্ছা, সবার মধ্যে যদি এই মন মানসিকতাটা থাকে তাহলে কিন্তু যে ব্যবসাটা এখন হারোপাড়া মানেই গরুর ব্যবসায়ী হওয়া ভালো যদি সেটা সৎভাবে চালানো যায়। তো আমরাও সবসময় চাই আপনারা যারা ব্যবসায়ী আছেন সৎভাবে নিষ্ঠা নিয়ে এই কাজটা করে যাবেন, তাহলে কিন্তু দীর্ঘদিন এটার থেকে একটা কামাই খেতে পারবেন, দর্শকরাও উপকৃত হবে। এই সপ্তাহে আমার দর্শককে কী কী জাতের গাভী দেখাবেন? এই সপ্তাহে আমার কাছে আছে ফিজিয়ান জাতের গাভী আছে এবং মহিষে অস্ট্রেলিয়া আছে। ফিজিয়ান আছে আর মহিষে অস্ট্রেলিয়ান আছে? জি। সবগুলো তো অল্প বয়সী গাভী নাকি? জি জি, সবগুলোই অল্প বয়সের গাভী, 4 দাঁত, 2 দাঁত, 6 দাঁত এরকম। আচ্ছা ভাইজান, একটা কথা জানাবেন, এখন দুধের গরু কয়টা আছে আর প্রেগনেন্ট গরু কয়টা আছে? আমার বর্তমানে দুধের গাভী আছে 2টা, একটা তার মধ্যেও একটা আছে 7 মাস প্রেগনেন্ট, ওটা দুধও আছে 7 মাসের প্রেগনেন্টও আছে। যেটা সর্বপ্রথমই আছে এটা হচ্ছে রেড ফিজিয়ান, এটা 7 মাস প্রেগনেন্ট এবং দুবেলা মানে আমি 7 লিটার করে দুধ দোয়াচ্ছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, যখন গরু দেখাবো তখন দর্শক ভাইরা দেখবে। আর এখন প্রত্যেকটি গাভীর খুঁটিনাটি আস্তে আস্তে আমার দর্শককে সঠিক বর্ণনা জানাবেন, চলেন। জি, শুরুতেই যে গাভীটা দেখতেছি লাল সাদা রঙের, এটা কি জাতের? এটা রেড ফিজিয়ান। রেড ফিজিয়ান? জি। জাত হচ্ছে ফিজিয়ান, লাল আর সাদা থাকার কারণে রেড ফিজিয়ান। জি জি। আচ্ছা, এটার বয়স কয় দাঁত? এটা 6 দাঁত। 6 দাঁত। এটা পেটে বাচ্চা আছে? জি জি। কত মাসের প্রেগনেন্ট? এটা 7 মাসের প্রেগনেন্ট। 7 মাসের প্রেগনেন্ট। এই গাভিটাই তো এখনো দুধও আছে? হ্যাঁ হ্যাঁ, এখনো 7 লিটার করে দুধ হচ্ছে দুবেলা। দুই বেলায় 7 কেজি করে দুধও পাওয়া যাচ্ছে, 7 মাসের প্রেগনেন্টও আছে। জি জি। গরু এমনি সুস্থ সবল তো? হ্যাঁ, সুস্থ সবল, আল্লাহর রহমতে ভালো। বীজ দেওয়া আছে নাকি সারতে ধরে দেওয়া? এটা বীজ দেওয়া। আচ্ছা, এই গাভিটা তার মানে এখন যদি কেউ নেয় 7 লিটার দুধের গ্যারান্টি আপনি দিবেন? জি জি। আচ্ছা, আর কতদিন দহন করা যাবে? এটা এখন 1 মাস দহন করার পরে ছেড়ে দেওয়াটাই বেটার, মানে যেহেতু পরবর্তী বাচ্চা। আর 1 মাস দহন করার পরে এটা ছেড়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এই গাভিটা কোনো দর্শকের পছন্দ হলে কত টাকা দাম দিতে হবে আপনাকে? এটার দাম দিতে হবে আপনাকে কত? এটা 1,55,000 টাকা। 1,55,000, দরদামের সুযোগ আছে হালকা? জি। আচ্ছা, এটা সরাই দেন, এই যে 2 নম্বরে একটা গাভী আছে সাদা কালো রঙের, বডিতে কালো অংশটা বেশি। জি। এটার কি জাত? এটা ফিজিয়ান জাতে। ফিজিয়ান জাতের? জি। বাচ্চা দিছে না দিবে? বাচ্চা দিছে, ওই যে বকনা বাচ্চা। বাচ্চা দিছে, বকনা বাচ্চা, মাশাআল্লাহ। আচ্ছা, বাচ্চার বয়স কতদিন? লাভি দেখা যাচ্ছে এখনো? 2 দিন হলো বাচ্চা দিছে। 2 দিন হলো বাচ্চা দিছে। আচ্ছা, বাচ্চাটা অনেক সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছে। ভাইজান, এই গাভীটার বয়স কয় দাঁত? এটা 2 দাঁতের বকনা। 2 দাঁতের বকনা গাভী, প্রথম বাচ্চা? জি জি, প্রথম বাচ্চা। আচ্ছা, এখন তো শাল দুধটা টানতেছেন? জি, শাল দুধ টানতেছি, বাচ্চা খাচ্ছে ইচ্ছা মতো, সারাদিন খাচ্ছে। কেমন বুঝতেছেন শাল দুধে তাতে দুধ আসলে কেমন দুধ থাকে? সকাল সকালবেলা এই গাভীটাতে 7 লিটার দুধ আসছে। সকালে 7 কেজি? জি জি। আর যখন পুরো আসবে তখন কত লিটার দুধের গ্যারান্টি দিবেন?
এটা এখন তো গ্যারান্টি যেহেতু তো ওই মুহূর্তে যখন যতটুকু আসবে নাই এর জন্য গ্যারান্টি দিবেন না এখন যতটুকু দুধ আছে ততটুকু যতটুকু আসছে এতটুকুই বলছি এটার দাম কেমন দিতে হবে কারো পছন্দ হলে এটা 140,000 টাকা পড়বে এটা বাচ্চা সহ 140,000 পড়বে জি জি এর মধ্যে হালকা কিছু দরদামের সুযোগ আছে কিছু দর এটাও সরাই দেন এই যে 3 নম্বরে সাদা কালো রঙের বেশ বড় সরো একটা গাবি আছে এই গাবিটা কি জাতের এটা ফিজিয়ান জাতের গরু ফিজিয়ান ফিজিয়ান জাতের গাবি আচ্ছা এইটার বয়স কয় দাদ এটা এটা চার দাঁতে চার দাঁত জি এটা পেটে বাচ্চা হ্যাঁ পেটে বাচ্চা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত মাসে প্রেগন্যান্ট এই তো আপনার 9 মাস ওলান ছেড়ে দিছে 9 মাস ওলান ছেড়ে দিছে জি জি কার্ড আছে আপনার কাছে কার্ড জি জি আমার কাছে কার্ড নেই এটা একটা আইডিয়া করে তার মানে একটা আইডিয়া করে বলতে কতদিন সময় আছে এখনো এটা এখনো 15 দিন টাইম আছে 15 দিন আনুমানিক করে বলছি 15 দিন টাইম কম বেশি হতে পারে জি জি আচ্ছা ওলান পালান এখনো তো তার মানে এখনো 15 দিন বরাবর নাববে জি জি আচ্ছা এটা দুধের আশা কি বলে দিবেন এটা এটা দুধের আশা বলা দুধের কথা বলা আছে না বলা না বলা ঠিক এটা আচ্ছা এটার দাম কেমন দিতে হবে এটা আপনার 150,000 টাকা 150,000 জি জি দরদামের সুযোগ আছে প্রত্যেকটা গাবিতেই কিছু বলছি হালকা কিছু আলোচনা শুরু হয়তো তার সম্মান খাতিরে 1-2,000 টাকা আচ্ছা এটা সরাই দেন এই যে 4 নম্বর সিরিয়ালে কালো রঙের একটা গাবি আছে বড় সরো এটা কি জাতের ভাই এটা মৈশ অস্ট্রেলিয়া বলে মৈশ অস্ট্রেলিয়ান হ্যাঁ আচ্ছা এই গাবিটার বয়স বর্তমান কয় দাঁত এটা দাঁতটা পূর্ণ হয়ে গেছে দাঁত ছেড়ে গেছে সাত দাঁত ছেড়ে গেছে কিন্তু গাবি এখনো সুস্থ সবল ভালো আছে ভালো আছে বর্তমান প্রেগন্যান্ট অবস্থায় আছে হ্যাঁ হ্যাঁ প্রেগন্যান্ট বাটগুলো খুব সুন্দর চারটি বাট লম্বা লম্বা বাট হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওলানের ভাতটা অনেক ছেড়ে দিছে শুধু কভার হবে জি জি এটা কয় নাম্বার বাচ্চা দিবে এটা 3 নাম্বার বাচ্চা দিবে 3 নম্বর বাচ্চা দিবে জি আগে দুইটা বাচ্চা দিছে জি যেখান থেকে কিনছেন আগের বিএনএ রেকর্ড টেকর্ড কি জানছেন জি আগে রেকর্ড জানছি যে দুইটা বাচ্চা দিছে এটা তৃতীয় বাচ্চা আচ্ছা আর দুধের ইতিহাস কি জানা আছে আগের বিএনএ গুলো এটা যে গাবি এলাকার গাবি সেই হিসেবে উনি বলছেন যে এটা 17-18 লিটার দুধ গাবিটার পাইছে সে দ্বিতীয় বিএনএ পাইছে 17-18 হ্যাঁ আচ্ছা এই বিএনএ দুধটা এমন থাকবে যদি খাদ্যখানা ঠিক থাকে এখন খাদ্য খাবার থাকলে বেশিও হইতে পারে আল্লাহ বেশি দিতে পারে সেই হিসেবে এইটার দাম কেমন পড়বে আর বাটটা এমনি ক্লিয়ার আছে তো হ্যাঁ হ্যাঁ এটা 153,000 টাকা পড়বে 153,000 পড়বে জি জি জেনিক এখানে এসেও দরদাম করে হালকা নিতে পারবে বা ফোনের মাধ্যমে জি দরদামের সুযোগটাও রাখছেন আর বাটে কি গ্যারান্টি দিচ্ছেন বাটে গ্যারান্টি বাটে কোনো সমস্যা হলে বা কোনো ধরনের প্রবলেম হলে আমাকে ফিডব্যাক দিবে আমি নিব এটার দাম চাইলেন 153,000 53 জি কারো পছন্দ হলে দরদাম করে নিতে পারবে জি জি এই যে পাশেরটা দেখি সাদা কালো রঙের একটা গাবি আছে 5 নম্বরে এটা কি জাত এটা ফিজিয়ান জাতের গাবি ফিজিয়ান জি জি আচ্ছা এই গাবিটার বয়স কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত বয়স এটাও বাচ্চা দেয় নাই দিবে পেটে বাচ্চা জি জি এটার সময় তো মনে হয় অনেক আছে ওলান পালান তো সেরকম হ্যাঁ এটা দেখা যাচ্ছে না এটা 8.5 মাস হয়েছে 8.5 মাস জি এটা কি প্রথম বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা এটা গাবিটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা জি জি আচ্ছা এইটা প্রথম বাচ্চা তো দুধের কথা আপনি বলে দিবেন না 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 আচ্ছা এটা সম্পূর্ণ সুস্থ সবল বা খাবার দাবার খাচ্ছে এইগুলো দেখেই দর্শক নিবে জি জি আচ্ছা এটার দাম কেমন দিতে হবে আপনাকে এটা 150,000 টাকা দিতে হবে 150,000 জি জি কেউ চাইলে আপনার সঙ্গে হালকা কিছু দরদাম করতে পারে সামান্য সম্মান খাতিরে যদি 1,000-2,000 টাকা সেক্রিফাইস করা যেতে পারে আচ্ছা ভাই জানি যে সর্বশেষে সাদা কালো রঙের খুব সুন্দর একটা গাবি আছে এই গাবিটা কি জাতের এটাও ফিজিয়ান জাতের এটাও ফিজিয়ান জি জি আচ্ছা এইটার দাম কেমন দিতে হবে বা বয়সটা কেমন আছে একটু জানাবেন তো বিস্তারিত গোটা চার দাঁতের চার দাঁত বয়স জি জি চার দাঁতের বর্তমান গাভিন প্রেগন্যান্ট গাভিন প্রেগন্যান্ট কত মাসের প্রেগন্যান্ট আছে এটা আপনার ওলান ছেড়ে দিছে এটা আপনার 9 মাস প্রেগন্যান্ট ওলান ছেড়ে দিছে আর কি 9 মাসের প্রেগন্যান্ট জি জি এখনো সময় আছে তার মানে 10-15 দিন 15 দিন 20 দিন এরকম টাইম আছে আচ্ছা ভাই জান এটা কয় নাম্বার বাচ্চা এর এটা প্রথম প্রথম বাচ্চা জি চার দাঁত বয়স প্রথম বাচ্চা জি জি আচ্ছা এই গাবিটার দাম কেমন দিতে হবে আপনাকে এটা আপনার 120,000 টাকা দিতে হবে যেই নিক 120,000 টাকা হইলে আপনি সেল করে দিবেন জি জি আচ্ছা ভাইজান যে গাবিগুলো সামান্য কিছু দরদামের সুযোগ আছে যে ভাই যে গাবিগুলো দর্শকদের দেখালাম এখন তো লকডাউন চলতেছে লকডাউনে কি পৌঁছায় দিতে পারবেন দর্শকদের হ্যাঁ হ্যাঁ পৌঁছায় দিতে পারবো ইনশাআল্লাহ আমি নিজ দায়িত্বে আমি তার ওই যদি ঠিকানা দেয় তাহলে আমি
তাকে পৌঁছায় পর্যন্ত পৌঁছায় দিতে পারবে কিন্তু পৌঁছানোর খরচটা তার নিজস্ব তার নিজস্ব দিতে মানে পরিবহন যে খরচটা এটা নিজস্ব পৌঁছানোর নিজস্ব খরচ আর কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন এখান থেকে গাবি কিনলে এখান থেকে আমি আর সুযোগ সুবিধা মানে একটা যে বাটার জরায়ুর তো সুযোগ সুবিধা দিয়েই দিলেন যে ফেরত দিবেন এখন একজন যদি আসে আমার কাছে এবং আমি সবচেয়ে ভালো হয় যে কাছে আসে যে সরাসরি দেখে নেয় এটা সুস্থ আছে কিনা সুস্থ আছে কিনা সব দেখে নিলে ভালো হয় এবং তার থাকা খাওয়ার ব্যবস্থা সেটা আমি নিজ দায়িত্বে আচ্ছা খুব খুশি হলাম ভাইজান সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নম্বরটা একটু জানাবেন আমার ফোন নাম্বার হচ্ছে 01704 01704 07 07 25 25 74 74 এটাতে ইমো আছে তো জি জি বিকাশ টিকাশ একই নম্বরে না আমি এটা বিকাশ নেই এটা নম্বরে আমি বিকাশ নম্বরটা কি দিয়ে দিবেন নাকি দর্শকরা ফোন করলে বিকাশ আচ্ছা নম্বরে দর্শকরা ফোন করলে আমি দিব বিকাশ আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইজান কষ্ট করে সুন্দর কিছু গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আমার জন্য দোয়া করেন অবশ্যই সব সময় দোয়া করি সততা নিয়ে এগিয়ে যান অনেক দূর জি আমি যেন সততা নিয়ে থাকতে পারি এটাই সবার কাছে আমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ